হাই, হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে সংবিধান নিয়ে, বাংলাদেশ সংবিধান। আমি জানি এখন অনেকেই কোয়েশ্চেন করবে যে ভাই আপনি সংবিধানের কি বলছেন। কীভাবে বলি, আচ্ছা, আম আ ল গ্র্যাজুয়েট, এই যে সংবিধান, এই সংবিধানটা হচ্ছে আমাদের পসিবলি, হ্যাঁ, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আমরা দুইটা কোর্স ছিল, কনস্টিটিউশন 1, কনস্টিটিউশন 2, দুইটা সেমিস্টার। দ্যাট মিন্স হচ্ছে মানে আমাদের 6 মাসের সেমিস্টার ছিল, তো দ্যাট মিন্স হচ্ছে আমি 1 বছর ধরে হচ্ছে সংবিধানটা পড়ছি, মানে ইন ডিটেইল আর কি আমাদেরকে পড়ানো হয়েছে। ইভেন আমাদের আরেকটা কোর্স ছিল যেখানে হচ্ছে ইউকে, ইউএসএ এবং হচ্ছে ইন্ডিয়া, এই তিনটা কনস্টিটিউশন সম্পর্কে আমাদের পুরো ডিটেইল তো আর পড়ি নাই, ওভারঅল আইডিয়া আমার নিজের পড়াশোনার জন্য আমি রিভাইজ দিচ্ছিলাম বাংলাদেশ সংবিধান। তো ভাবলাম আমি যেহেতু রিভাইজ দিচ্ছি আর এই সংবিধান নিয়ে অনেকেই হচ্ছে অনেক ঝামেলার মধ্যে পড়ে, অনেকেই দেখছি আমি অনেক সূত্র টুত্র দিয়ে তারপর হচ্ছে ছন্দে ছন্দে অনেক কিছু মনে রাখে, বাট সংবিধানটা আসলে এরকম ভাবে মুখস্থের বিষয় না, সংবিধানটা বোঝার বিষয়। তো আমি ভাবলাম যে আমি যতদূর যা জানি বা আমি যতদূর যা বুঝি, আমি বলতেছি না যে আমি সব জানতা শমশের, বাট আমি যতদূর যা জানি বা যতদূর যা বুঝি সেটাই আমি বলবো। এতে যদি 10টা মানুষের উপকার হয়, আই এম হ্যাপি টু হেল্প। আচ্ছা, যাই হোক, সংবিধান সম্পর্কে আমি জাস্ট আজকে বেসিক কিছু কথাবার্তা বলবো, যদি এটা মানুষজন অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে, মেবি আমি এটার আরও ভিডিও আমি তৈরি করতে পারি। আমি হচ্ছে অ্যাটলিস্ট 10টা ভিডিও তৈরি করবো সংবিধান নিয়ে, 10টা ভিডিও তৈরি করে হচ্ছে একটা কমপ্লিট শেষ করার ট্রাই করবো। আমি ধরে নেবো যে এই ভিডিওটা তারাই দেখতেছে যারা হচ্ছে একদম সংবিধান সম্পর্কে আইডিয়া জিরো, অথবা একদম শুরু করছেন, অথবা পড়ছেন এর আগেও বাট আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন, এরকমটা মনে করে হচ্ছে আমি বলাটা স্টার্ট করবো। একদম বেসিক, আমি খুব ডিটেইলে যাবো না, কারণ একটু ডিটেইলে গেলে জয়া খিচুড়ি লাগবে। প্রথমে আসি হচ্ছে আমি সংবিধানের হিস্ট্রিটা বলে ফেলি খুব সংক্ষেপে, ডিটেইল বলবো না। এই সংবিধানটা অফকোর্স বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা হয়েছে। তো বাংলাদেশ যখন বিজয় অর্জন করে, তো তখন বাংলাদেশ সরকার, যে প্রাইমারি সরকার ছিল, তার ডিসিশন নিল যে অফকোর্স একটা দেশ পরিচালনার জন্য একটা সংবিধান দরকার, সংবিধান ছাড়া অফকোর্স দেশ চলবে না। আপনি স্পেশালি যদি শব্দটা মনে রাখতে চান, গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের প্রাইম টার্গেট ছিল হচ্ছে সংবিধান তৈরি করা। তো এই গণপরিষদ এবং সংবিধান রিলেটেড কয়েকটা ডেট একটু মনে রাখা উচিত আমাদের। আমরা তো মানে বিজয় লাভ করি তো হচ্ছে 16 ডিসেম্বর পরের বছর, অর্থাৎ 1972 হচ্ছে গণপরিষদটা গঠিত হয়, এবং এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে হচ্ছে 10 এপ্রিল। এই 1972 এবং হচ্ছে 1971 এটা একটু অনেকেই গোলায় ফেলে, আমি নিজেও গোলায় ফেলতাম আগে শুরুর দিকে, যে 10 এপ্রিল মুখস্থ করতাম, কিন্তু 10 এপ্রিল তো ভাই প্যাচ লাগে। 10 এপ্রিল তো ঘটনা দুইটা, কারণ হচ্ছে 1971 এক ঘটনা আছে, আবার 1972 আরেক ঘটনা আছে। 1971 যেটা, সেটা হচ্ছে যখন মানে যুদ্ধ মধ্যবর্তী অবস্থায়, তখন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। তো বাংলাদেশের সেই যে অস্থায়ী সরকার, বা বলা যায় বাংলাদেশের প্রথম সরকার, বা বলা যায় মুজিবনগর সরকারও বলা হয়, তো সেই সরকারটা গঠিত হয় হচ্ছে 1971 10 এপ্রিল। ওইটার আরেকটা ইনফরমেশন প্লাস, এটা যদিও দরকার নাই এটার জন্য, তারপরে আমি একটু বলে রাখি, 10 এপ্রিল হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, মুজিবনগর সরকার, এবং হচ্ছে 17 এপ্রিল হচ্ছে ওই সরকার শপথ গ্রহণ করে। ওইটা এক্সট্রা ইনফরমেশন, যাই হোক, আমি গণপরিষদে ফেরত আসি। 1972 10 এপ্রিলে হচ্ছে এই যে গণপরিষদ, এই গণপরিষদের প্রথম অধিবেশনটা বসে। আর 2-3টা ডেট একটু মনে রাখা উচিত, এক হচ্ছে 12ই অক্টোবর, 12ই অক্টোবরে হচ্ছে এই যে সংবিধান, মানে বর্তমানের এই সংবিধানের খসড়া যেটা, মানে ড্রাফটটা করা হয় হচ্ছে 12ই অক্টোবর 1972, মানে ড্রাফটটা জমা দেওয়া হয়, এবং এই সংবিধানটা গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972, এবং এটা পরিপূর্ণভাবে কার্যকর হয় হচ্ছে এক্স্যাক্টলি আমাদের বিজয় লাভের 1 বছর পর, অর্থাৎ 16ই ডিসেম্বর 1972 থেকে হচ্ছে বাংলাদেশের এই সংবিধানটা কার্যকর হয়। এই ছিল হচ্ছে সংবিধানের বেসিক হিস্ট্রি, যদিও আরো ডিটেইল আর অনেক কিছু আছে, বাট যেটা বললাম যে আমি একদম সংক্ষেপে বলবো। এবার আসি হচ্ছে সংবিধান সম্পর্কে বেসিক কিছু তথ্য, এই সংবিধান না মানে আমাদের সংবিধান না, নর্মালি কিছু তথ্য। সংবিধানের টাইপ মনে রাখা আমাদের উচিত, সেটা হচ্ছে লিখার ধরনের আকারে সংবিধান দুই টাইপের হয়, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান, কমন সেন্স। আর লিখিত সংবিধানের এক্সাম্পল যদি আমি দিতে চাই, বাংলাদেশের অফকোর্স আমাদের সংবিধান লিখিত সংবিধান, তারপর হচ্ছে ইউএসএর সংবিধান লিখিত সংবিধান, তারপরে হচ্ছে ইন্ডিয়ার সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, আর অলিখিত হচ্ছে ইউকের সংবিধানটা অলিখিত। আশা করি এই টাইপটা ইজিলি মনে থাকবে, এটা মানে ওরকম মুখস্থ করার কিছু নাই। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন করার ওয়ে অনুযায়ী, মানে সংবিধানটা কি আপনি ইজিলি পরিবর্তন করতে পারবেন কি পারবেন না, আপনি বলতে আর কি মানে সরকার ইজিলি পরিবর্তন করতে পারবে কি পারবে না, সেটার উপর ডিপেন্ড করে সংবিধানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় যেটা, এটাকে ইংরেজিতে ফ্লেক্সিবল বলা হয়, ইজিলি যেটা পরিবর্তন করা যায়, খুব বেশি আহামরি কাঠখড় বোহাতে হয় না, বাট দুষ্পরিবর্তনীয় সংবিধান যেটা, সেটাকে পরিবর্তন করতে গেলে একটু কাঠখড় বোহাতে হয়, একটু ঝামেলা করতে হয়। তার মধ্যে বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, এবং বাংলাদেশের সংবিধান যদি চেঞ্জ করার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের 142 নম্বর আর্টিকেলে এই ব্যাপারটা বলা আছে যে বাংলাদেশের যে সংসদ সদস্য, জাতীয় সংসদের যে সংসদ সদস্য, সেই সংসদ সদস্যদের 2/3 ভোট লাগবে যদি সংবিধানের কোনো পার্ট পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আরেকটা ব্যাপার একটু মনে রাখা উচিত যে সংবিধানের কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট পার্ট আছে যেগুলো হচ্ছে পরিবর্তন করতে গেলে শুধুমাত্র ওই যে এমপি মানে শুধুমাত্র যে সংসদ সদস্যদের ওই যে দুই তৃতীয়াংশের কথা বললাম তাদের ভোটেই হচ্ছে পরিবর্তন করা যাবে না, এক্সট্রা হিসেবে হচ্ছে জনগণের ভোটও লাগবে। ওইটা গুরুত্বপূর্ণ কিছু জায়গা, যাই হোক ওইটা আজকের আলোচনার বিষয় না, এই ভিডিওতে আলোচনার বিষয় না। এই বললাম হচ্ছে সংবিধানের টাইপ, এবার আসি হচ্ছে সংবিধানের শুরু করি। যদি আমি সংবিধানের একদম শুরুতেই যেটা পাওয়া যায় সংবিধানের ভূমিকা, যে কোনো বই স্টার্ট করতে গেলে হচ্ছে এটার ভূমিকা লেখা হয়, সেরকমই হচ্ছে সংবিধানের শুরুতে হচ্ছে ভূমিকা লেখা হয়েছে, যেটাকে প্রস্তাবনা বলা হয় ইংরেজিতে, যেটাকে প্রিয়েম্বল বলা হয়। এই ভূমিকাটাতে আর কি বলা যায় যে পুরা সংবিধানের একটা কি বলবো সারসংক্ষেপ তো আর পসিবল না কোনোভাবেই, একটা আইডিয়া দেওয়া হয়েছে যে সংবিধানটা কিরকম হতে যাচ্ছে, বেসিক একটা আইডিয়া পাবে। প্রিয়েম্বলে একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে চারটা, এবং চারটা একটু ট্রাই করবেন সিরিয়ালি মনে রাখার জন্য। রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটা, এক হচ্ছে জাতীয়তাবাদ, দুই হচ্ছে সমাজতন্ত্র, তিন হচ্ছে গণতন্ত্র, আর চার হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এটা সামনে কাজে দেবে। আচ্ছা এবার লেটস স্টার্ট। আচ্ছা সংবিধান সম্পর্কে আর দুই একটা বেসিক কিছু তথ্য মাথায় রাখা উচিত, যেমন সংবিধানটা এগারোটা ভাগে ভাগ করা হয়েছে। সো অনেক সময় অনেক জায়গায় কোয়েশ্চেন আসে যে সংবিধানের ভাগ কয়টা, এগারোটা, এবং টোটাল অনুচ্ছেদ হচ্ছে 153টা, যেটা ইংরেজিতে যেটাকে হচ্ছে আর্টিকেল বলা হয়। এবার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই সংবিধান, যেটা আমি শুরুতে মেবি সামনে বলছিলাম যে অনেকেই মুখস্থ করার ট্রাই করে কোনটাতে কি, বাট চেষ্টা করবে আপনার ইচ্ছা আপনি কি হয় আপনি মনে রাখবেন, মুখস্থ করে মনে রাখতে পারলে আপনার সেটা আপনার ব্যাপার। বাট মানে আমার মতে আমি হচ্ছে একটু বুঝে শুনে পড়লে কি অনেকেই করে কি মানে সিরিয়ালি পড়ার ট্রাই করে, যে এক একে আছে এটা, দুই আছে এটা, বা দুইয়ের কতে আছে এটা, তিনে এইটা, এইভাবে মনে রাখলে আসলে অলওয়েজ মনে থাকে না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে থাকে না। আমি যেটা করি বা হচ্ছে যেটা প্রসেস আর কি, প্রসেস হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ পড়া। স্টেপ বাই স্টেপ বলতে হচ্ছে একটা আর্টিকেল সাথে একটা আর্টিকেল কানেক্টেড থাকে, কানেক্ট করে করে পড়লে আর কি মনে রাখাটা ইজি হয়। সো আমি কিছু আর্টিকেল আলোচনা করতেছি, তাইলে হচ্ছে আপনারা বুঝবেন। তার মধ্যে এক নম্বর আর্টিকেল, এটা অফকোর্স এটা এমনিতেই মনে রাখা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের নাম, আপনার নিজের দেশের নাম অফকোর্স আপনার মনে রাখা উচিত। একজন সাধারণ নাগরিক হিসেবে সংবিধান সম্পর্কে আসলে নলেজ রাখা উচিত, কোনো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাতে যান বা আপনার পড়ার মধ্যে থাকুক বা না থাকুক এটা সবার জানা উচিত আই থিঙ্ক। পয়েন্ট নাম্বার ওয়ান মানে আই মিন আর্টিকেল নাম্বার ওয়ান বা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার ওয়ানে যেটা বলা হয়েছে বাংলাদেশের নাম বলা হয়েছে। বাংলাদেশের নাম কি? বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সিম্পল। এরপরে আমি সরাসরি চলে যাবো সাত নম্বর আর্টিকেলে। সাত নম্বর আর্টিকেলে দুটা পার্ট আছে, একটা হচ্ছে সাতের এক, সাতের দুই। ওকে, সাতের একে যেটা বলা হয়েছে, সাতের একে খুব সিম্পল একটা কথা বলেছে, যে যেটা একটু আগে বললাম যে দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সাতের একের লাইনটা হচ্ছে এরকম যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এটা কমন সেন্স থেকেই আই থিঙ্ক আপনাদের মনে থাকার কথা, যে বলাই হচ্ছে প্রজাতন্ত্র অফকোর্স জনগণই মালিক হবে। সো এটাই লাইন যে প্রজাতন্ত্রের সকল, আচ্ছা প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, এটা সাতের একে বলা হয়েছে। এবং সাতের দুই যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কেউ যদি জিজ্ঞেস করে যে সংবিধানের সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টিকেল কোনটা, সেটা হচ্ছে এটা সাতের দুই, মানে সংবিধানের নিজের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলতেছি, এই সাতের দুইতেই বলা হয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশে তো আইনের অভাব নাই, ছোট বড় অনেক টাইপের আইন আছে। যদি কেউ সেই আইনগুলার স্তর বিন্যাস করতে চায়, স্তর বিন্যাস তো আর পসিবল না, মানে নর্মালি যদি একটা সিম্পল গ্রেড তৈরি করতে চায়, সেই সিম্পল গ্রেডে সংবিধান থাকবে হচ্ছে সবার উপরে, সিম্পল ব্যাপার। আচ্ছা লাইনটা হচ্ছে এরকম যে সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। আরেক লাইন হচ্ছে সংবিধানের কোনো একটা পোর্শনের সাথে যদি বাই এনি চান্স অন্য কোনো আইনের সংঘর্ষ দেখা যায়, দেখা গেল যে এখানে লাইনটা হচ্ছে এরকম যে ইনকনসিস্টেন্ট, সংবিধানের কোনো একটা পার্টের সাথে যদি অন্য আইনের কোনো একটা পার্ট ইনকনসিস্টেন্ট হয় বা হচ্ছে অসামঞ্জস্য হয়, শব্দটা কি অসামঞ্জস্য না অসামঞ্জস্য, আচ্ছা আমার চেক করা লাগবে, যে বা হচ্ছে যদি কন্ট্রাডিক্ট করে কথার কথা, তো তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? আপনি কি সংবিধানকে প্রায়োরিটি দেবেন নাকি অন্য যে আইন আছে ওটাকে প্রায়োরিটি দেবেন? অফকোর্স সংবিধানকে প্রায়োরিটি দেবেন, কারণ সুর লাইনটাই হচ্ছে এটা যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, কাজেই সংবিধান যেটা বলবে তার কথা প্রায়োরিটি থাকবে। এই লাইনটারই একটা ভার্সন বলা আছে হচ্ছে ২৬ একে, যেটা আমি একটু পরে বলতেছি। ২৬ একে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন শেয়ার করা উচিত, সেটা হচ্ছে সংবিধানে নাগরিকদের মানে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে, এবং সেই মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ১৮টা। এই মৌলিক অধিকার সম্পর্কে হচ্ছে ২৬ একে বলা হয়েছে যে সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এই মৌলিক অধিকারগুলার সাথে যদি অন্য কোনো আইনের সংঘর্ষ দেখা যায়, যে অন্য কোনো আইন কন্ট্রাডিক্ট করতেছে, তখন ওই আইনটা বাতিল হবে। ঠিক যতখানি ইনকনসিস্টেন্ট হবে ততখানি বাদ হবে, মানে অফকোর্স সংবিধানেরটাই হচ্ছে প্রায়োরিটি পাবে, এটাই বলা হয়েছে হচ্ছে ২৬ এক। এই ২৬ এক বা হচ্ছে এই মৌলিক অধিকারের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে ১০২ নম্বর আর্টিকেল। আপনারা দেখবেন যে আমি লাফাচ্ছি এক থেকে সাত, সাত থেকে ২৬, ২৬ থেকে এখন আবার চলে আসছে ১০২। এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কানেকশন, এভাবে কানেক্ট করে পড়লে কি এটা মনে থাকবে আর কি, এবং প্রসেসটাই হচ্ছে এইভাবে পড়ার। শুধু এর এক ওইটাতে বলা হয়েছে যে এই যে মৌলিক অধিকারের কথা বললাম একটু আগে, বাই এনি চান্স যদি আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, আপনি
মনে করেন যে আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখন হচ্ছে আপনি হাইকোর্টে মামলা করতে পারবেন। এবং এই কথাটাই বলা হয়েছে হচ্ছে 102-1 মৌলিক অধিকারের সাথে কানেক্টেড হচ্ছে 102 এবং 26। এবার আরেকটা আর্টিকেল সম্পর্কে আলোচনা করে শেষ করে দেবো আজকের আলোচনা। সেটা হচ্ছে, এটা কঠিন কিছু না, এটা হচ্ছে আমি জাস্ট আগের একটা পার্ট রিপিট করবো। সেটা হচ্ছে আমি একদম শুরুতে হচ্ছে যখন আমি প্রিএম্বল সম্পর্কে কথা বলতেছিলাম বা যে প্রস্তাবনা সম্পর্কে বা ভূমিকা সম্পর্কে কথা বলতেছিলাম যেটা সংবিধানের শুরুতে দেওয়া আছে, ওখানে বলছিলাম যে হচ্ছে চারটা মানে রাষ্ট্র পরিচালনার চারটা মূলনীতির কথা বলা হয়েছে। সেই চারটা মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সিরিয়ালে মনে রাখার ট্রাই করবেন। যাই হোক, এই চারটা মূলনীতির কথা আরেকটা আর্টিকেলে বলা হয়েছে, সেটা হচ্ছে 8-1। সেম কথাটাই জাস্ট ওইটা ভূমিকাতেও ছিল, এইখানেও আছে। সো আজকে মোটামুটি হচ্ছে ইতিহাস মানে সংবিধান তৈরির ইতিহাস একদম শুরুর বেসিক কিছু তথ্য প্লাস কয়েকটা আর্টিকেল সম্পর্কে জানলাম। সেটা হচ্ছে 1, 7, 7-1, 2, 8-1 জানলাম মাত্র। তারপরে হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে কত জানলাম, 26-1 ওই দিক দিয়ে হচ্ছে 102-1 এবং হচ্ছে সংবিধানের বেসিক কিছু তথ্য যে 11টা ভাগ আছে, তারপর হচ্ছে টোটাল অনুচ্ছেদ বা আর্টিকেল হচ্ছে 153টা। এই বেসিক কিছু তথ্য নিয়েই আজকে থাক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যদি মানুষ চায় আমি হয়তো বা পরের কিছু এপিসোড করে আমি সংবিধান কমপ্লিট করার ট্রাই করব, বাট আমি এখনও শিওর না। আমি নিজে আমি রিভাইজ দিচ্ছি, তো সো আমি রিভাইজের সাথে সাথে আমি ট্রাই করব যে কমপ্লিট করে ফেলার সংবিধান। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।